আলাইকুম লকডাউনের দশম দিনে গ্রেপ্তার সাত সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এমনটাই আবেদন রইল করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধের দিন অতিবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে বাড়ছে মানুষের চলাচল আইন শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার জরিমানা অব্যাহত রাখলেও অকারণে মানুষের চলাফেরা ঠেকানো যাচ্ছে না এ অবস্থায় লকডাউনের দশম দিনে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হয়ে রাজধানী জুড়ে গ্রেপ্তার হয়েছেন সাতশত একানব্বই জন একই সঙ্গে এদিন বারো জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সর্বমোট এক লাখ ছেষট্টি হাজার চারশত টাকা জরিমানা করা হয়েছে শেষ করছি আসসালামু আলাইকুম